ভারতের চিন্তা বাড়ালো দুই দেশ, কড়া বার্তা দিল মোদি সরকার। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পৃথিবীর বৃহত্তম মহাদেশ, এশিয়া মহাদেশের অন্যতম শক্তিশালী দেশ ভারত, একথা সবাই মানে। প্রাচীনকাল থেকেই ভারতের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা এতটাই বেশি যে একটি সমগ্র মহাসাগরকে ভারতের নামে নামকরণ করে ভারত মহাসাগর নামে ডাকা হয়। সারা বিশ্বে ভারতের বন্ধু দেশের সংখ্যা প্রচুর, তবে বন্ধু নয় তেমন কয়েকটি দেশও আছে। বন্ধু নয় এমন দেশের মধ্যে চীন ও পাকিস্তান অন্যতম। ভারতের যারা প্রতিবেশী দেশ তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হল বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ইত্যাদি। এই দেশগুলিকে ভারত নানাভাবে সহায়তা করে থাকে, বিপদে আপদে সাহায্য পাঠায় ভারত। শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান সহ নানা ক্ষেত্রে ভারত এই দেশগুলিকে সহায়তা করে থাকে, তাই এদের সাথে ভারতের বন্ধুত্ব সম্পর্ক রয়েছে। তবে এই দেশগুলির বন্ধুত্ব নিয়ে নিঃসংশয় হওয়া কঠিন বলে মনে করেন বিশেষজ্ঞরা, কারণ দেশগুলিকে লাগাতার আকর্ষণ করার চেষ্টা করছে চীন। চীন একটি অশান্তি সৃষ্টিকারী দেশ, এই দেশের ফাঁদে পড়ে ইতিমধ্যেই পাকিস্তান আর শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে এবং পথে বসেছে। তাও কয়েকটি দেশ চীনের সাথে ওঠা বসা করছে। ভারত বারবার তার প্রতিবেশীদের এ ব্যাপারে সচেতন করেছে। এমত অবস্থায় ভারতের চিন্তা বাড়াল দুই দেশ, সঙ্গে সঙ্গে কড়া বার্তা দিল মোদি সরকার। বন্ধুরা, পুরো খবরটি সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো, তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আই লাভ মাই ইন্ডিয়া এই কথাটি। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। ভারত তার প্রায় সকল প্রতিবেশীদেরই পাশে দাঁড়ায়, কিন্তু তা সত্ত্বেও এই প্রতিবেশীদের থেকেই মাঝে মাঝেই বড় সমস্যা এসে পড়ে দেশে। প্রতিবেশীদের বেশিরভাগের আচরণই নড়বড়ে, আর তাই চীনের মতো সুযোগ সন্ধানীরা তাদের প্রলোভন দেখায়। চীন আসলে ভারতের প্রতিবেশী দেশগুলিকে ঋণের জালে ফাঁসিয়ে কবজায় রাখতে চাইছে, এতে ভারতের অবশ্যই চিন্তার বিষয় আছে। এবার ভারতের চিন্তা বাড়ালো দুটি দেশ, আর দুটি দেশই ভারতের প্রতিবেশী। কি ঘটেছে তবে শুনুন। কিছু সময় আগে চীন সিয়াং ছয় নামে একটি গুপ্তচর জাহাজ পাঠিয়েছিল, একথা এখনও সবার নিশ্চয়ই মনে আছে। এবার চীন সিয়াং ইয়াং হং তিন নামে আরও একটি গুপ্তচর জাহাজ পাঠিয়েছে, এবং আগেরবার তারা শ্রীলঙ্কায় জাহাজটিকে নোঙর করতে চাইলেও এবার তারা আর এক কদম এগিয়ে শ্রীলঙ্কা এবং মালদ্বীপে গুপ্তচর জাহাজটি নোঙর করতে চেয়েছে। শ্রীলঙ্কা বা মালদ্বীপ এখনও এ বিষয়ে অনুমতি দেয়নি বলেই জানা যাচ্ছে। তবে পূর্বে শ্রীলঙ্কা চীনের গুপ্তচর জাহাজ নোঙরের অনুমতি দিয়েছে, তাই এবার তারা কি করবে সে নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে মালদ্বীপে নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু আসার পর থেকে তার বিভিন্ন কার্যকলাপের ফলে ভারতের সাথে সম্পর্কে অবনতি হয়েছে। মুইজু চীনপন্থী বলেও পরিচিত, তাই মালদ্বীপ কি করবে সে নিয়েও চিন্তা রয়েছে। ভারত অবশ্য শ্রীলঙ্কা এবং মালদ্বীপ উভয়কেই বার্তা দিয়েছে যে তাদের বন্দরে যেন চীনা গুপ্তচর জাহাজকে নোঙরের অনুমতি না দেওয়া হয়। তবে এই প্রতিবেশীরা এখন কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আই লাভ মাই ইন্ডিয়া এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।